নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপি থাকছে মদন কটকটি। এই মদন কটকটি ছোটবেলায় খুব খেতাম, কিন্তু এখন দোকানে গেলে খুব একটা দেখতে পাওয়া যায় না, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। মদন কটকটি বানানোর জন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা, 1/2 চা চামচ কালো জিরে, 1/2 বাটি চিনি, আমি এখানে 6 চামচ চিনি নিয়েছি, পরিমাণ মতো লবণ, 2 চামচ ঘি, আর দেব 1 বাটি দুধ। এবার এগুলো ভালো করে মেখে নেব। আমি এখানে একসঙ্গেই সবগুলো মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধটা পরে দিতে পারেন, আগে ভালো করে ময়মটা মাখিয়ে নিতে পারেন। আর এখানে দানা চিনির বদলে আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কারণ মদন কটকটি তো খুব একটা বেশি মিষ্টি হয় না। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, সেই কারণের জন্য আমি এখানে একটু বেশি চিনি ব্যবহার করছি। দেখুন, এই রকমই শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। এবার এটা রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আবারও ময়দাটা ভালো করে একবার দেবে নেব, আর এটার থেকে ডো কেটে নেব। আমি এখানে 4টা ডো কেটেছি। বেলুন চাকতির ওপর সামান্য পরিমাণে ময়দা দিয়ে একটা ডো রেখে এদিক ওদিক ময়দা লাগিয়ে নেব। রুটি যেভাবে বেলে সেইভাবে বেলে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, দেখুন এই রকমই মোটা রেখেছি, এটা একটু মোটা রাখতে হবে। তারপর এইভাবে লম্বা লম্বি ছুরির সাহায্যে কেটে নেব। এখানে খুব বেশি বড় সাইজের মদন কটকটি তৈরি করছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চৌকো শেপ দিয়ে নেবেন। দেখুন এইভাবে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাসে তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মদন কটকটি ভাজব। এবার তেলের মধ্যে মদন কটকটিগুলো দিয়ে দেব। যদি একগাত্রটাই জুড়ে থাকে তাহলে তেলে দেওয়ার ফলে এগুলো ছেড়ে যাবে, আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কমিয়ে ভাজতে হবে, না হলে ভেতর থেকে হবে না আর উপর থেকে লাল হয়ে যাবে, আর মুচমুচেও হবে না। এগুলো আরও অনেকটা সময় ধরে ভাজতে হবে। কে কে ছোটবেলায় মদন কটকটি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন, যদি বাড়িতে বানান তাহলে কেমন হলো কমেন্ট করে জানাবেন। দেখুন এগুলো পুরোপুরি লাল হয়ে গেছে, খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এগুলো এবার একটা ছাঁকনি সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এবার এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে, এগুলো আরও ঠান্ডা হলে আরও মুচমুচে হবে। এই অবস্থায় খেলে এগুলো নরম লাগবে, ঠান্ডা হবার পর এগুলো শক্ত হয়ে যাবে। বাকি মদন কটকটিগুলো ভেজে নেব। বাকিগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোও প্লেটের মধ্যে তুলে নেব। এই চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিওগুলি আপলোড করা হয়, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে পৌঁছে যাবে। এই মদন কটকটিগুলো ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।